নমস্কার বন্ধুরা, জীবনের কথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের কোনো রান্না বান্না দেখাবো না, আজকে একটা পুরো নতুন একটা ধরনের জিনিস দেখাবো, যেটা আমার কাছে অবশ্যই নতুন, তোমাদের কাছে নতুন কিনা জানি না, তোমরা দেখতে পারবে পরে। মানে এটা আগে ইন্দ্রজ শুনেছিলাম যে ইন্দ্রজের কাছে যে আগে নাকি ওদের বাড়িতে এইভাবে চিংড়ি ধরা হতো, মানে বাবা আজকে কিভাবে চিংড়ি ধরবে, মানে পুকুরে চিংড়ি কিভাবে ধরা যায়, তার জন্য একটু ঝাঁপ তৈরি করবে। সেই ঝাঁপটা হচ্ছে খেজুর পাতা ঝাঁপ। সেই খেজুর পাতা কেটে নিয়ে এসে সেগুলোকে একসাথে অনেকগুলো চার পাঁচটা মানে ডান্ডা দিয়ে, মানে পাতা দিয়ে সেগুলোকে বেঁধে ওটা পুকুরে রাখবে, এবং সকালে সেটা চিংড়ি মাছ, মানে ওই যে ছাঁকুনি জাল থাকে সেই ছাঁকুনি জাল দিয়ে মানে বাবা নিচ থেকে গলিয়ে মাছ ধরার জন্য, মানে চিংড়ি ধরার জন্য অ্যাটলিস্ট সেটাই করবে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো কিভাবে তৈরি করেছে আর কিভাবে বাবা ওটাকে পুকুরে দিয়ে রাখছে। কারণ এখন লকডাউন চলছে, সেভাবে মাছ বাজারে আসছে, মানে আমাদের পাড়ায়ও আসছে, কিন্তু দাম তো রয়েছে, কারণ বসে বসে আর কতদিন কিভাবে খাওয়া যায় বলো। পুকুরে যদি কিছু চিংড়ি ধরা যায় বা মাছ ধরা যায় তাহলে তো খুবই ভালো হয়। সেই জন্য আমাদের পুকুরে এই মানে ব্যবস্থাটা বাবা করেছে। তো চলো তোমাদের দেখাই কীভাবে করেছে। আমি কিন্তু আগে কোনো দিন এরকম মানে এইভাবে যে চিংড়ি ধরে জানতামই না, কিন্তু এই দেখলাম আর তোমাদের সাথে সেই জন্য শেয়ার করলাম। তো চলো দেখে নেওয়া যাক। দেখো বাবা এই খেজুর পাতাগুলো কেটে নিয়ে এসেছে, এবার বেঁধে নেবে। আসলে পুকুরে সেভাবে মাছ আর পড়ছে না, আর চিংড়ি যদি দু চারটে হয় এমনি আর চিংড়ি পড়ছে না জালে, তার জন্য বাবা এটা ব্যবস্থা করছে। যদি দু চারটে চিংড়ি হয়, যাদের পুকুরে প্রচুর মাছ থাকবে তাদের কোনো অসুবিধাই নেই, মানে চিংড়ি মাছ থাকবে, তাহলে এমনি দেখবে এইগুলো যদি দাও, এইভাবে খেজুর পাতা যদি ঝাঁপ দাও তাহলে দেখবে অনেক চিংড়ি মাছ পড়বে, যদি পুকুরে চিংড়ি থাকে। আর কম চিংড়ি থাকলে ওইরকমই, আমাদের যেরকম পুকুরে দু চারটে চিংড়ি আছে তো তেমনিভাবে পড়বে। বাবা এতগুলো তৈরি করেছে, এবারে লাঠি নিয়েছে, লাঠি দিয়ে দড়ি আর লাঠির সাথে বেঁধে নিয়ে পুকুরে দেবে। এটা বাবার অভিনব পদ্ধতি। দেখো বাঁধা হয়ে গেছে, এবার বাবা কিভাবে নিয়ে যাচ্ছে পুকুরে। আমাদের দুটো পুকুর রয়েছে, সেই দুটো পুকুরেই ঝাঁপ দেওয়া হচ্ছে, মানে চারটে ওই পুকুরে দেওয়া হয়েছে আর এখানে দুটো ঝাঁপ দিচ্ছে, দেওয়া হয়ে গেছে। তবে পরের দিনের চিংড়ি কিভাবে পড়লো বা পরের দিন মানে ওই ঝাঁপে চিংড়ি পড়েছে কি না ছাঁকুনি জাল গলিয়ে দেখিয়ে দেওয়া হবে। আজকেরই তোমাদের দেখাবো, মানে ওটা পরের দিনই তোলা হয়েছে। এটা দেখো সেই আমাদের সেই গোলাপ গাছে যে কুঁড়িটা এসেছিলো সেই গোলাপ ফুল ফুটেছে, আর একটা কুঁড়ি এসছে।
বাবা এবার চলে যাচ্ছে সকালবেলা। তবে এটা অনেক সকালেই যদি চিংড়িটা তোলা হয়, মানে এই ঝাঁপটা তোলা হয়, তাহলে দু চারটে চিংড়ি পড়ে, আর আমাদের বেলা হয়ে গেছে অনেকটাই। তো দেখা যাক কটা চিংড়ি পড়ে। দু চারটে চিংড়ি মাছ পড়েছে, বেশি পড়েনি, অনেকটা বেলা হয়ে গেছে, আর পুকুরেও তেমন চিংড়ি মাছ নেই, তাই সেরকম পড়েনি। তবে ওই 5-6 জেলায় যে ঝাঁপ দেওয়া আছে, তার মধ্যে হয়তো একটা তরকারি মতো হয়ে যাবে, আমাদের হয়ে যাবে মোটামুটি। আর সকালের দিকে তুললে হয়তো আরও 2-4টে চিংড়ি হতো, পরের দিন তোলা হবে। এবং পয়লা বৈশাখের দিন তো আমাদের এইভাবে চিংড়ি ধরে রান্না হবে, তোমাদের অবশ্যই দেখাবো। সামনে পয়লা বৈশাখ আসছে। বাবা অনেকটা নিচ থেকে গলিয়েছে বলে কিছু পাতা নোংরা উঠেছে, তো এর মধ্যেই কিন্তু চিংড়িও রয়েছে, আর একটা কাঁকড়াও পড়েছে, তোমাদের দেখাই। এই দেখো একটা কাঁকড়া পড়েছে, আমাদের একটা রান্না হয়ে যাবে, একটা তরকারি হয়ে যাবে, আর 2-4টে চিংড়ি পড়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো যা হয়েছে মোটামুটি আমাদের হয়ে যাবে এই লকডাউনের সময়। তো আজকে এই পর্যন্ত, আর তোমাদের এই যে নতুন একটা জিনিস দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করবে, যাদের পুকুর আছে বাড়িতে এইভাবে ঝাঁপ ফেলে চিংড়ি ধরার চেষ্টা করো। আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো।